প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বাড়ির ছাদে অথবা বারান্দায় মাটির ব্যাগে উচ্চ ফলনশীল শশা উৎপাদন করবেন। এই চমৎকার পদ্ধতিতে শশা উৎপাদন করার পদ্ধতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এর জন্য আমাদের সর্বপ্রথম কিছু উন্নত এবং তাজা মানের ভালো শশার বীজ সংগ্রহ করতে হবে। একটি পাতলা সাদা সুতি কাপড় ভিজিয়ে নিয়ে এর অর্ধেকটার মধ্যে শশার বীজগুলো ছড়িয়ে রেখে দেই। পুনরায় বীজগুলোর উপরে বোতলের মাধ্যমে পানি ছিটিয়ে দেই এবং ভেজা সুতি কাপড়ের বাকি অংশ দিয়ে বীজগুলো ঢেকে দেই। বীজগুলো আমরা ভেজা কাপড় দিয়ে ঢেকে এইভাবে দুই দিন রেখে দেব। দুই দিন পর আমরা দেখতে পাবো বীজ থেকে চারা অঙ্কুরিত হবে। এবার আমরা ছোট ছোট প্লাস্টিকের টব সংগ্রহ করব। খেয়াল রাখতে হবে টবগুলোর নিচের দিকে যাতে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। টবগুলোকে গোবর এবং জৈব সার মিশ্রিত মাটি দিয়ে ভরাট করে নিতে হবে। এরপর প্রতিটি টবের মাটিতে একটি করে শশার বীজ রোপণ করে দিব। তিন দিন পর আমরা দেখতে পাবো বীজ থেকে চারা গাছ গজাবে। প্রায় আট দিন পর আমাদের চারা গাছ অনেকটা বড় হবে। এবার আমরা জৈব সার মিশ্রিত মাটির ব্যাগে আমাদের চারা গাছ রোপণ করব। প্রথমে আমরা মাটির ব্যাগ বিছিয়ে এর মধ্যে তাতালের সাহায্যে ছিদ্র করব। দৈর্ঘ্য বরাবর ছয়টি এবং প্রস্থ বরাবর চারটি করে ছিদ্র করব। একটি ব্যাগে মোট ২৪টি ছিদ্র করা যাবে। আমাদেরকে মাটির ব্যাগ রাখার জন্য কাঠ দিয়ে মাচা তৈরি করে নিতে হবে। মাটির ব্যাগগুলোর ছিদ্র করা পার্শ্ব নিচের দিকে দিয়ে মাচার উপরে স্থাপন করি। এরপর পাঁচ লিটার সাইজের পানির পরিত্যক্ত খালি বোতল মাঝখান থেকে কেটে নিই। আমাদের বোতলের উপরের অংশের প্রয়োজন হবে। বোতলের কাটা অংশের মাপ অনুযায়ী মাটির ব্যাগ দুই পাশ থেকে গোলাকার করে কেটে নিই। প্রতিটি মাটির ব্যাগে আমরা দুইটি করে বোতল বসাতে পারি। এবার আমরা ছোট ছোট টবগুলো থেকে মাটি সহ শশার চারাগুলোকে বের করে নেব। চারা গাছগুলো মাটির ব্যাগে দুই পাশে গোলাকার করে কাটা স্থানে পুঁতে দিব। মাটির ব্যাগে শশার চারা রোপণ করার পর গাছের গোড়ায় স্প্রে দিয়ে পানি ছিটিয়ে দেব। এরপর অর্ধেক করে কাটা বড় আকৃতির পানির বোতলগুলো দিয়ে চারা গাছগুলোকে ঢেকে দেব। প্রায় ১৪ দিনের মধ্যে আমরা দেখতে পাবো চারা গাছগুলো বোতলের মাথা পর্যন্ত বড় হয়ে যাবে। এই সময় বোতলগুলো সরিয়ে ফেলতে হবে। এবার আমাদেরকে চারা গাছগুলোর উপরে মাটির ব্যাগের পাশে বাঁশ দিয়ে মাছের মতো তৈরি করতে হবে এবং নাইলনের দড়ি দিয়ে বাঁশের সাথে বেঁধে বর্গাকৃতি ঘর বিশিষ্ট জালের মতো তৈরি করে নিতে হবে। এবার গাছে পানি দেওয়ার ব্যবস্থা করার জন্য আমাদেরকে কিছু ছোট ছোট প্লাস্টিকের পরিত্যক্ত পানির বোতল সংগ্রহ করে নিতে হবে। বোতলগুলো নিচের দিক থেকে কেটে নেব। এবার কিছু স্যালাইনের পাইপ সংগ্রহ করতে হবে। পাইপগুলো বোতলের চিপির সাথে যুক্ত করে বোতলের মুখের চিপি লাগিয়ে দেব। বোতলের নিচের দিকে কাটা অংশে দুই পাশে তাতালের সাহায্যে দুটো ফুটো করে নাইলনের দড়ি দিয়ে বোতলগুলো বাঁশের সাথে ঝুলিয়ে দেব। এরপর বোতলগুলো পানি দিয়ে পরিপূর্ণ করে দেব। স্যালাইন পাইপের সাথে থাকা চাবি কমিয়ে এমনভাবে সেট করব যাতে ফোঁটা ফোঁটা করে পানি পাইপ বেয়ে মাটিতে পড়ে। পাইপের অপর মাথা গাছের গোড়ার মাটিতে রেখে দেব। ২০ দিনের মধ্যে আমাদের শশার চারা গাছ অনেক বড় হয়ে যাবে। ৩০ দিন পর আমরা দেখতে পাব আমাদের গাছ দড়ির জাল বেয়ে উপর উঠতে থাকবে। ৩০ দিন পর এই পর্যায়ে আমরা গাছের ষষ্ঠ শাখা থেকে ফুল এবং ছোট ছোট ডালগুলোকে কেটে দেব। কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের গাছে ছোট ছোট শশা গজাতে দেখব। এ পর্যায়ে আমরা ভালো ফলনের জন্য গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে অপর ফুলগুলোর সাথে কৃত্রিমভাবে পরাগায়ন করতে হবে। ৪৫ দিনের মাথায় আমাদের গাছের শশাগুলো পুরো আকৃতি লাভ করবে। ৫০ থেকে ৫৫ দিনের মাথায় আমাদের শশা খাবার উপযুক্ত হয়ে যাবে। আমরা এখন গাছ থেকে খাওয়ার জন্য শশা কেটে সংগ্রহ করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।